পাঁচটা আয়াত আল্লাহ রমজানের জন্য নাজিল করেছেন, কয়টা? পাঁচটা। আল্লাহ পাঁচটাকে খুব ভালোবাসেন। প্রথম কোরআন যখন নাজিল করলেন কয়টা আয়াত? পাঁচটা। কয়টা? পাঁচটা। মানুষের সমস্যা কয়টা? কেয়ামতের ময়দানের প্রশ্ন কয়টা? কথা কন নাকি? কবরের প্রশ্ন কয়টা? কয়টা? না, পাঁচটা। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করেছি, জানেন না তো, সেই জন্য। মশহুর হলো তিনটা, কিন্তু আসলে পাঁচটা প্রশ্ন। প্রথম প্রশ্ন মার রব্বুক, দ্বিতীয় প্রশ্ন মান নবিয়ুক, তৃতীয় প্রশ্ন মান হাযার রাজুল, এই ব্যক্তি কে যাকে আপনাদের জন্য নেতা করে পাঠানো হয়েছে। চতুর্থ প্রশ্ন আপনি কোত্থেকে পেয়েছেন এই উত্তর। পঞ্চম প্রশ্ন কোরআন কতটুকু পড়েছেন। উত্তর যদি কোরআন থেকে না হওয়া গ্রহণযোগ্য হবে না। কয়টা হলো প্রশ্ন? শুধু রাসুলকে নিয়ে দুইটা প্রশ্ন। মান হাযার রাজুল, প্রথম হলো মার রব্বুক, মা দীনুক, তোমার দিন কি, আপনার দল কি? কি দল? জোরে বলেন, নাকি দল কমিউনিস্ট পার্টি? পিঠা দিবে এক ভালো মতো মায়ের, গালের দাঁত থাকবে না একটাও। উল্টাপাল্টা দল করে যাবেন, দুনিয়াও শেষ, আখেরা তো কিচ্ছু কবুল হবে না। সুরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 85, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার কোনো আমল কবুল হবে না, লান পশ্চিম কালেও কবুল হবে না, দুনিয়াও শেষ, আখেরা তো শেষ। একটা ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। কয়টা ক্ষতি? একটা ক্ষতি। এই ক্ষতির দোয়াই তিনি প্রথম শিখলেন। পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ শিখালেন, রাব্বানা দলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে আল্লাহ বললেন ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়াও শেষ, আখেরা তো। ক্ষতি হলো দুই রকম, একটা হলো নোকসান আর একটা খুসরান। নোকসান হলো আপনি 500 টাকার তরকারি নিয়ে বসছেন, দিনের শেষে দেখলেন 500 টাকাই আছে, এটা নোকসান, কোনো লাভ হলো না। আর খুসরান হলো 500 টাকার তরকারি নিয়ে বসছেন, দিনের শেষে তরকারিও নাই, টাকাও নাই, পুঁজিও শেষ, তরকারিও শেষ। খুসরান হলো দুনিয়াও শেষ, আখেরা তো শেষ, এটার নাম খুসরান। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। রমজানের আয়াত নাজিল হয় মদিনাতে। মক্কাতে আসলে ইসলামের কোনো ফরজ আসে না একটা ছাড়া। মক্কাতে শুধু এসেছে লা ইলাহা মুহাম্মাদুর, এতটুকু মক্কার সিলেবাস। 13 বছর রাসূল সাল্লাম এই সিলেবাসের উপর কাজ করেছেন। মদিনাতে হিজরতের আগে মেরাজ থেকে নিয়ে আসলেন সলাত, কি নিয়ে আসলেন? সলাত। কিন্তু কায়েম করার কোনো ব্যবস্থা তিনি মক্কায় পান নাই। মদিনায় গেলেন, নিজের পয়সা দিয়ে জায়গা কিনলেন, মসজিদ বানালেন, মসজিদের নাম হলো মদিনা। কি নাম? মদিনা, মসজিদে নববী। সেখানে জামাত কায়েম করলেন, আজানের ব্যবস্থা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিলেন। রমজানের ব্যাপারে একটা সুন্দর কথা আল্লাহ নাজিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা লিখে দেয়া হলো, রিটেন। এর আগে মোমেন ডাকলেন, ইমানদার ছাড়া রোজা রাখলে হবে না, কোনো বেঈমান রোজা রাখলে হবে না। এখন ইমানদার কারা? মান আমেলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন, পুরুষ এবং নারীর মধ্য থেকে যারা ভালো কাজ করে তারাই মুমিন। তারা কি? মুমিন। আবার আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, ওমান আরাদাল আখিরাত ওয়া সা'আ লাহা সা'ইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে সে মুমিন। আমরা আখিরাত চাই, আমরা দুনিয়া চাই না, দুনিয়াকে লাথি মারি আমরা, কথা কন না, দুনিয়া চাই না। দুনিয়া যারা চায় তারাই ঘুরঘুর করে বিভিন্ন সুযোগ সন্ধানের জন্য,
ওরাই স্বার্থ আছে যেখানে তারা আছে শরীর বাঁচায়া চলে যাতে গায়ে কোনো মাইন না আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজমা আমনাইন ওয়া খাউফাইন হাদিসে কুদসি দুই নিরাপত্তা একসাথ হবে না মনে রেখে দিও যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনের জন্য মার খায় মৃত্যুর পরেই আল্লাহ তাদেরকে ভয় শূন্য করে দিবেন আর যারা এখন সুবিধাবাদ জিন্দাবাদ মৃত্যুর পরেই তাদেরকে ভয়ের ভিতরে ফেলে দিবেন কে আল্লাহ এমন ভয় দিবে ওটার কোনো শেষ নাই আমরা দুনিয়াতে বাসায় থাকতে পারি না এখানে পলায় ঠিক কি না কথা কোন না কেন কিসের জন্য পলায় এ কি চোর ডাকাত ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য মৃত্যুর পরেই আল্লাহ আপনাকে শান্তি দিয়ে দিবেন এমন শান্তি আপনাকে জিজ্ঞেস করা হবে কোন সময় দুঃখী ছিলা কয় দুঃখ দেখেই নেই জীবন আর এখন যিনি মশা মহা সুখে আছেন অফিসে গেলে সেলিউট বিভিন্ন জায়গায় ওনাকে চেয়ার ছেড়ে দেওয়া হয় ওনার ভয়ে লোকজন গ্রাম ছেড়ে চলে যায় এই শয়তানগুলোকে আল্লাহ ভয়ের ভিতরে ফেলে দিবেন জিজ্ঞেস করা হবে দুনিয়াতে কেমন ছিলা বলবে দুনিয়াতেও আজাবে ছিলাম এখনো আজাবে আছি এক সেকেন্ডের জাহান্নামের শাস্তি দুনিয়ার সব সুখ স্মৃতি থেকে মুছে দিবে এক সেকেন্ডের জান্নাতের সুখ দুনিয়ার সব দুঃখ চিরতরে মুছে দিবে এজন্য রাসূল বলতেন লা আয়েশা ইল্লা আয়েশা লা আখিরা আল্লাহ আখিরাতের সুখ ছাড়া আর কোন সুখ হতে পারে কোন সুখ নাই বাংলাদেশের খুব পয়সালা একটা মারা গেছে কিছুদিন আগে কি নাম চিনেন না যমুনা নাকির চেয়ারম্যান মরার আগে কইছে কে যদি আমার একটু সুখ দিত না তুমি পেস লাগাও কয়ে বসুন্ধরা রাইবেটা তো আছে এখন এটা হলো যমুনার একই ক্যাটাগরির দুইটা বাবুল মিয়া কেউ যদি আমার টাকা পয়সা নিয়ে একটু সুখ দিত কত ডাক্তার চারপাশে চায়না থেকে স্যাং ব্যাং আনছে 17 জন এদিকে স্যাং এদিকে ব্যাং স্যাং ব্যাং আসল ডাক্তার তো উপরে বসা তিনি যদি সাফা না দেন পৃথিবীর সারা পৃথিবী গুলো খেলেও কোনো লাভ তাকে ডাকবা প্রত্যেক দিন আল্লাহুম্মা আনতাস সালাম আমিন কাস কি কথা শান্তিকে একজন শান্তি তিনার নামই শান্তি আল্লাহু আকবার সে শান্তি নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনেরা আমরা মুমিন আমরা কি কি আদর করে আল্লাহ মুমিনদেরকে সারা কোরআনে ডেকেছেন যতবারই আয়াতটা পড়ি আমার চোখে পানি চলে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার প্রিয় মুমিনেরা ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেননি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই কাফিরের গোষ্ঠী শুন মোমেনদেরকে বারবার সুন্দর নামে আল্লাহ ডেকেছেন আদর করে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য লিখে দেয়া হয়েছে রোজা রোজাটা সিয়ামের আসল অর্থ না একটা সাইড অর্থ রোজা এটা ফার্সি শব্দ রোজ আ যেটা দৈনিক আসে প্রতিদিনই মানুষ কিছু না কিছু সময় উপোস থাকে এই জন্য নজরুল কবিতা লিখেছে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি নিদ ভুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ যারা প্রত্যেক দিনই রোজা রাখে প্রত্যেক দিন উপোস থাকে এরকম লোক আছে না সবচেয়ে বেশি উপোস ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন তিন মাস একটা না আমাদের ঘরে কোনো আগুন জ্বলতো না চুলায় আগুন জ্বলতো না তিনটা কালো জিনিস আমাদের বন্ধু হতো কয়টা তিনটা কালো জিনিস পানি খেজুর তেল পানি খেজুর অলিভ অয়েল এই তিনটা কালো জিনিস আমাদের সাথী হতো আপনাদের কোনো ঘর আছে কি এরকম তিন মাস বাতি জ্বলে নেই চুলা জ্বলে নেই ফকিরের ঘরও নাই বাংলাদেশে ফকিরও আশপাশ থেকে খড়কুটা নিয়ে ঘরে আগুন জ্বালায় আর সাইয়্যিদুল আম্বিয়ার ঘরের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন আল ফাকর ফখরি দরিদ্রতা আমার গর্ব আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি
মানুষ যখন বিভিন্ন বিল্ডিং দিয়ে চক্ষু জোড়ায়, আমি যেন আমার তসবি দিয়ে চক্ষু জোড়াতে পারি, এটা আমার, এটা আমার, এটা আমার, আসলে আমি নিজেও আমার নয়, আমি তো আমার না, ঠিক কি না? এই যে মুখে পশম, এগুলোর মালিক কে? আপনার কি? আপনি হলেন শাসনের মালিক, একটা শাঁসে আর একটা ছাড়ে, যে শাঁসে ওরও দাঁড়িয়ে বুড়া আঙুল দেখা, কারণ যত শাঁসবি তত উঠব, যত বেশি শাঁসবি তত ঘন হব, ঠিক কিনা? না শাঁসলেই আরাম, না শাঁসলে মুলায়ম থাকে, শাঁসলে কোচা কোচা। আপনার হাতও আপনার না, আপনার চোখও আপনার না, মালিকানা কার? আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপর যেই ছোট্ট আবরণ থাকে এটার নাম হলো কিতমির। খেজুরের দানা চিনেন তো? ওটার উপরে যে সাদা চামড়া থাকে এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, কি? সোসা। হায় হায়, এটার নামও নাই আমাদের এলাকাতে, খোসা। আচ্ছা, একটা চিনলেই হলো আপনাদের, এটার নাম হলো কিতমির। আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু, আমরা যেন মুমিন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুমিন হওয়ার প্রথম শর্ত রাসূলের দল করতে হবে, রাসূলের দল করবে না তুমি মুমিন না, নবীর দল করবি না তুই কাফের, তুই দল বানাইছ তুই আরো বড় কাফের। তুই দল বানালি কেন? আল্লাহ তো দল বানা দিছে, তুই বানালি কেন? তুই জিকির বানালি কেন? কিছু পান্ডা আছে নতুন জিকির আবিষ্কার করে আছে না, তুই বানালি কেন এটা? তুই লোহা বানাই যে ক্যামেরা বানাই, এগুলো মানুষের লাভ হবে, তুই সাইকেল বানা, মোটর সাইকেল বানা, আল্লাহ খুশি হবেন, মানুষের উপকার হবে, কিন্তু তুই দল বানাইতে গেলে কেন? আল্লাহ তোর দল বানিয়ে দিয়েছে, আল্লাহ দল ছাড়া কোন দল গ্রহণযোগ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন দল করেছ কার? আমার দল করেছ, আসো আমার সাথে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. الله أكبر. محمد الله رسول شاكي ديچن كي اپنا شاكي دور کرنا ইহুদির ইন্টারনেটে প্রচার করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছিলেন না, আজ থেকে আরো 15 বছর আগে। কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের জন্য রোজা লিখে দেয়া হয়েছে। এর আগে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে। এর আগে বলা হয়েছে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত, কারো মৃত্যু আসলে কি করতে হবে এটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, কিন্তু এগুলো তো আমরা দেখি না। কিসাস কি? কিসাস জানের বদলা জান। কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য জানের বদলা জান লিখিত দিলাম। অফিল কিসাসে হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, কিসাস কায়েম করবা তাকওয়াবান হবা। আবার বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে যেমন তাকওয়াবান হবা, কেসাসের আইন জারি করলেও তাকওয়াবান হবা। একটা দল সারা বাংলাদেশে কেসাসের আইন চালুর চেষ্টা করে, একটা দল, কয়টা? একটা। ইসলামের জন্য যে সমস্ত পীর সাহেবেরা দৌড়াদৌড়ি করে, শুধু পেটের জন্য দৌড়াদৌড়ি, পেট পেট, কেমনে সম্পদ বাড়বে এই তান্দা, অন্য কোনো ধান্দা নাই। পায়খানা করতে গেলেও পয়সা, উজু করতে গেলেও পয়সা, গোসল করতে গেলেও পয়সা, হুজুরের সাথে হাত মিলাতেও গেলেও পয়সা। আমরা বৃহত্তর ঐক্যের জন্য চেষ্টা করি, এই জন্য সব বলি না, কিন্তু ওরা আমাদেরকে খুব ঘাটে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য রোজা ফরজ করেছি, আগের জাতির জন্য ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়াবান হও। আইয়ামাম মা'দুদাত, কিছু অল্প দিনের জন্য এগুলো করেছি, বেশি দিন না। তবে তোমাদের মধ্যে যদি কেউ রুগী হও, কেউ সফর করো, যেমন আজকে আমি সফর করছি, অথবা কেউ যদি বৃদ্ধ হও, অতিশয় বৃদ্ধ, যেটা রোজা রাখার কোনো সামর্থ্য তোমার নাই, তাহলে কি করবা? ফিদিয়া দাও, তো আম মিসকিন, মিসকিনকে খাওয়াও।
فمن تطوع خيرا فهو خير الله সব বলে শেষে বলেন আনতাসুমু খাইরুন লাকুম রোজা রাখাই ভালো রোজা রাখাই ভালো সব বললেন রোগী হইলে সফর করলে বুড়া হইলে যদি সব হয় এটা করবা কিন্তু শেষে কি বলছেন আনতাসুমু খাইরুন লাকুম ইন কুনতুম তাআলামুন যদি রোজা রাখো দুনিয়াতেও ভালো আল্লাহর কাছেও ভালো সার্টিফিকেট কারো দেওয়ার দরকার একামত দিনের আন্দোলন করো ভালো সার্টিফিকেট কারো দেওয়ার দরকার তোমার দেশ তোমাকে সন্ত্রাসী বলবে আজেবাজে কথা বলবে আল্লাহ বলছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার জিহাদ করো জিহাদ করলে কি লাভ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون এটাই তোমার দুনিয়ার জন্য ভালো আখিরাতের জন্য ভালো ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে আল্লাহ আল্লাহ দিচ্ছেন জুমার দিন আজান শুনলে মসজিদে আজান শুনলে ব্যবসা বন্ধ করে দাও ذلكم خير لكم إن كنتم এটা ব্যবসার জন্য ভালো দুনিয়ার জন্য ভালো আখিরাতের জন্য মানুষ মারা গেলে আমরা বলি মানুষটা কেমন ছিল যালিকুম খাইরুল লাকুম খায়র আল্লাহ বলছেন তোমাদের জন্য ভালো আর আমরা বলি না আমরা বেশি বুঝি আল্লাহর চেয়ে মুসলমান দেশ জুমার দিন কোনো ব্যবসা বন্ধ হয় না মুসলমান দেশ জুমার দিন দোকান খোলা রাখে হরদম ব্যবসা চলছে ঠিক কি না বাইতুল মুকাররমের নিচেই ব্যবসা আছে না নাই চলছে এত আইন করো একটা নামাজের আইন করো না মডেল মসজিদ করেছো মুসল্লি পাবা না নামাজের আইন করো মুসল্লি ভর্তি হয়ে যাবে আল্লাহ জাল্লা শানহু এরপরে বলছেন রমজানের পরিচয় এতক্ষণ দেননি দেখেন এখন নিয়মগুলো বললেন রোজার নিয়ম এরপরে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাস কোরআন নাজিল হয়েছে রমজানের কোনো ফজিলত নাই ফজিলত কোরআনের কি ফজিলত দুনিয়ার যে কোনো বিজয় দিবস একদিন উদযাপিত হয় বিজয় দিবসে বাজি ফুটাইলেন বাতি ফুটাইলেন গুনাহ ছাড়া সওয়াবের কোনো কারণ নেই কিন্তু আল্লাহ বলছেন আমার কোরআনের বিজয়ের দিন হলো 30 দিন দুনিয়ার বিজয় দিবস একদিন আর কোরআনের বিজয় দিবস 30 দিন দুনিয়ার বিজয় দিবস পালন করলে কোনো সওয়াব নাই কোরআনের বিজয় দিবসে নফল পড়লা ফরজের সওয়াব হয়ে গেল একটা ফরজ পড়লে 700 ফরজের সওয়াব আমলনামায় লেখা হলো আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ সাড়ে 700 গুণ মিনিমাম আর যার নিয়ত যত বেশি যত ভালো তার সওয়াব তত এটার একমাত্র কারণ হলো কোরআন সেই আল্লাহই বলেছেন ওরাত্তিলিল কোরআনা তারতিলা সুন্দর করে কোরআন পড়ো এই রমজান মাস কোরআন নাজিলের মাস সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু দুইবার জিব্রাইল আমিনকে শোনাতেন রাহমাতাল লিল আবার জিব্রাইল আমিন আলাইহিস সালাম দুইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন কত সময় লাগতো দেখেন আমাদের মসজিদগুলো দেখেন তারাবি তো রাসূল একদিন পড়েছেন মসজিদে নববীতে ঘরে পড়েছেন বাকিটা আমার ফারুক রাদিয়াল্লাহু একটা সুন্দর নিয়ম করেছেন চার খলিফা হেদায়েত প্রাপ্ত খলিফা ছিলেন আলাইকুম সুন্নাতি তোমাদের জন্য আমার সুন্নাত ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ চার হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নত তোমাদের জন্য দিয়ে গেলাম আমারে কয় হুজুর তারাবি কয় রাকাত পড়বো 8 রাকাত না 20 রাকাত আমি বলি 42 রাকাত সাহাবাই কেরাম কেউ কেউ 42 রাকাত তো পড়েছেন সেজদা যত বেশি দিবেন তত রাসূলের কাছে যাবেন সেজদা যত বেশি দিবেন তত কার কাছে যাবেন আল্লাহর কাছে যাবেন অসজুদ অক্তারেব সেজদা দাও আমার ওলি হয়ে যাও আপনি কোরআনের বন্ধু হবেন ভাষা বুঝবেন না অন্তত একটা সূরাকে বন্ধু বানান ওই সূরা আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে একটা সূরাকে বন্ধু বানাও একটা সূরা
তুমি কোন মানুষের দল করতে হবে না কুত্তা বিলার পিছনে দৌড়তে হবে না একটা সূরাকে বন্ধু বানাও একটা একটা যে কোনো একটা সূরাকে বন্ধু কোরআন এত জামে জিনিস একটা সূরাকে দান দিবেন 30 পারা কোরআন চলে আসবে আপনার পিছনে সূরা ফাতিহাকে বন্ধু বানান 30 পারা কোরআন বন্ধু হয়ে যাবে হুদাল লিন্নাস সবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান সমস্ত মানুষের জন্য হেদায়েত টার্গেট নেন অন্তত 100 জন ভাইয়ের কাছে কোরআন পৌঁছাবো কোরআনের কি একটা বাণী হলো পৌঁছাবো লা ইলাহা সূরা মুহাম্মাদের আয়াতের একটা টুকরা লা ইলাহা ইল্লাল্লাহ আর সূরা ফাতিরের শেষ আয়াতের শুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা অন্তত পৌঁছানো 100 ভাইয়ের কাছে কয়শো ভাই 100 ভাই দেখা হলো ভাই নামাজ পড়েন হ্যাঁ ভাই মসজিদ থেকে আসলাম আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভাই নামাজ পড়েন না পড়ি না ভাই একটু নামাজ পড়েন আপনি কালেমা পড়েছেন আসল কালেমাটা পড়ি আপনি মুরব্বি হন আপনি ছাত্র হন একজন ভাইয়ের সাথে দেখা হলো ভাই কালেমা পড়েন ভাই আমি হিন্দু আরে ভাই তোর কিতাবে কালেমা আছে ভাই তোর 60টা কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়ো ভাই খ্রিস্টান পড়ো পৃথিবীতে এই কালেমাটা পড়বে না এরকম কোন লোক পৃথিবীতে পাওয়া একটু আদর করলেই পড়ে একটু আদর করলেই পড়ে বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান যে কোনো কাজ করার আগে কোরআন থেকে সিদ্ধান্ত নেবেন কোরআনের সিদ্ধান্ত কি কোরআনের সিদ্ধান্ত নেওয়ার জন্য দুটি পন্থা আল্লাহ বাতিয়েছেন কয়টি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন হে মুমিনেরা দুটি জিনিস দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই একটা হলো ধৈর্য আর একটা সালাত সালাতকে সুন্দর করার জন্য রমজান এসেছিল অনেক মানুষ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না আছে না মনে রাখবেন ভাইরা নামাজ নাই কোনো আমল কবুল হবে না নামাজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই নামাজ নাই আমল ডিলেট এই যে আসরের নামাজ আসতেছে ইচ্ছা করে আসর ছেড়ে দিবেন অতীত জীবনে যা আমল করেছেন সব বরবাদ হয়ে যাবে বুখারীর বর্ণনা পাঁচ ওয়াক্ত সালাত আছে যার কাছে আল্লাহর সাথে সম্পর্ক আছে তার যে কোনো অবস্থায় সালাত কায়েম করতেই হবে সালাত ছাড়ার কোনো উপায় সুন্দর করে সালাত আদায় করব আমরা এই রমজানে সেটা শিখার মাস মক্কার চ্যানেলটা অনুসরণ করেন মদিনার চ্যানেলটা দেখেন রমজানেও কত সুন্দর করে তারা সালাত আদায় করে আর আমাদের দেশে শুধু তাড়াহুড়া তাড়াহুড়া কি করবেন ঘরে গিয়ে করেনটা কি কি করেন হ্যাঁ ফেসবুক সোরবুক আমার তো এই গুড়ার ডিম নাই আমার চলে না আপনারা কোত্থেকে এত ফেমাস হলেন ফেসবুক তো আমি চালাই না চলে তো আমার আমি চিনিও না ফেসবুক আপনিও তো চিনেন না আপনি আর আমি একই জিনিস জান না বুঝাই ভালো ফেসবুক বুঝে না দেখে ঘরে বউ আছে এখন যারা বেশি বুঝছে বউ শেষ ওই যে কালকে এক ক্যাম্পের কথা শুনলাম 70 বছর বয়সে আরেক বেটির লোকে বিয়ে হয়েছে আপনাদের এলাকা দেশের এমপি আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন কোরআনের ছাত্র হতে পারি বলেন আমিন ছাত্র হবেন তো কোরআনের সূরা কয়টা সবচেয়ে দামি সূরা কোনটা কোন সূরার ওজন সবচেয়ে বেশি হবে কোন সূরা পড়ে ফু দিবেন কোন সূরা কোরআনের ভিত্তি কোন সূরা সূরা তো দোয়া সূরা ফাতিহা এটাই তো আপনাদের মুখস্থ আছে এটা কোরআনের মা কোরআনের কি মা যখন মন খারাপ লাগে কোনটা পড়বেন হুজুররা কোনটা পড়ে ফু দেয় এই আস্তে আস্তে দেয় যাতে আপনারা না শুনেন কারণ পয়সা কামাই বন্ধ হয়ে যাবে তো ফির সাহেবদের বুজুর্গে এই সূরা অন্য কিছু না কথা কয় জোরে কিন্তু ফু দেওয়ার সময় পড়ে আসতে চুপ হুজুর কি পড়ছেন পরে গোপন আয়াত পড়ছি আরে গোপন কুচ্ছু না এই সূরা ফাতিহা পড়ে জোরে পড়লে তো আপনি কবেন এটা আমিও পারি হুজুর কাছে যাবো কেন এই ব্যাটারে পয়সা দেবো কেন পয়সা দিলে মারে দেন মায়ের ফুয়ের দাম সবচেয়ে বেশি তিন গুণ বেশি বাপের চেয়ে কয় গুণ তিন গুণ তারপরে হলো বাপের ফু বাপরা রাগ করেন নাকি আপনি বাচ্চারে প্যাটে নিছেন নাকি কোনোদিন বাচ্চার কষ্ট করেছেন কোনোদিন
তিন জায়গায় মায়ের কষ্ট সবচেয়ে বেশি। পেটে ধারণ করেছেন কে? মা। দুধ পান করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? আল্লাহ বলেও দিয়েছেন সেটা। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكرني ولوالديك وإلي المصير দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা, তবে মায়ের কষ্টের কথা তুমি ভুলে যেও না। একটার পর একটা যাতনা সয়ে মা তোমাকে পেটে ধরেছেন, অফিসালহু ফি আমাইন দুই বছর দুধ পান করিয়েছেন আর প্রসব বেদনা সহ্য করেছেন। অতএব আগে আমি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কৃতজ্ঞ হও, তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও, কারণ আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কি সুন্দর সূরা লোকমান! আল্লাহ আমাদেরকে পিতামাতার কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। শাহরুল রমাদান আল্লাযী উনজিলা বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনাদের বাড়ির পাশে যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদেরকে ইফতারি খাওয়ান, ইফতারি। আমাদের ইফতারি যে কি স্বাদ হয় আমরা বুঝি না। ইংল্যান্ডে একটা মেয়েকে, আমাদের একটা সিলেটের এক মা, সাত আটটা সাদা চামড়ার মেয়েকে ইফতারি খাওয়াইছে, ইংলিশ একটা অক্ষরও জানে না। ওই মেয়েরা ঈদের সময় এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো জিজ্ঞেস করা হলো যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করলা কেন? ওরা বলছে তোমাদের খাওয়া এত মজা, ধর্ম না জানি কত মজা। খাওয়াবেন, রাসূলুল্লাহ খাইয়েছেন। সাফা পাহাড়ে যখন প্রথম দাওয়াত দিলেন, দ্বিতীয় দাওয়াত খাওয়ালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,